গ্রাম। এই কথাটির সম্পূর্ণ অর্থ শুধুমাত্র তারাই বুঝতে পারে যারা তাদের শৈশব কাটিয়েছে গ্রামের অলিগলিতে। চারিদিকে সবুজ ঘাস, রাঙানো নানান রঙের মাটি আর বৃষ্টির ভেজা মাটির গন্ধ। মানুষ তার পেশার জন্য ছেড়ে যায় এই স্বাদের গ্রাম, পাল্টে যায় গ্রামের পরিবেশ। সেই সব কথা তখনই মনে উঠে যখন স্বপ্নে ভেসে ওঠে সেই সোনালি দিনগুলো। বর্ষায় জমে থাকা সেই পানির কলকল শব্দে রঙিন বিকেল কাটত সেই সময়। সময় পেরিয়ে যায়, রাঙ্গামাটির সেই পথগুলো ভরে যায় সবুজ ঘাসে, মুছে যায় শৈশবের সেই পায়ের ছোটো ছোটো ছাপগুলো। আমরা বুঝতে পারি না কখন আমাদের জীবন থেকে এই রঙিন জীবন চলে যায়। বুঝতে তখনই পারি যখন শৈশব আমাদের চোখে তখন ভেসে ওঠে যখন আমাদের প্রয়োজনই শেষ। মাঝে মাঝে তো মনে হয় যেন গ্রামে সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছে, এটা আমাদের অনেক প্রাপ্য, কারণ সব মানুষ তো আর গ্রামে থাকতে পারে না। মানুষ শহর তৈরি করে, কিন্তু সৃষ্টিকর্তা আমাদের তৈরি করেছে এই গ্রাম, সৌন্দর্য পরিবেশ, যা থেকে মানুষ দূরে গেলেও এর ভাব প্রত্যাশা এবং এর বাতাস, অলিগলি যাওয়া পথগুলো ভোলা যায় না কখনোই, যেটা স্মরণ হয়ে থাকে আজীবন। তাই ঈশ্বরের কাছে এই জন্যই কৃতজ্ঞ থাকুন যে আপনার সৃষ্টি হয়েছে এই সুন্দর পরিবেশে।